আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কৃষক কৃষক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আবুল হোসেন। আজকে আমরা আসছি মুর্শিদগঞ্জ জেলার টঙ্গিবাড়ি ইউনিয়নে। তো আমরা আসছি এখানে বেশ কিছুদিন আগে আমাদের এক ভাই, উনি এই বায়োগ্যাসের প্রজেক্টটা উনি বসাইছে। বসানোর পরে আমরা আসছি ওনার খবর নিতে যে আসলে এটা উনি বসালো, এত টাকা খরচ করে এই প্রযুক্তি কতটুকু কাজ করতেছে বা এটা ওনার জন্য কতটুকু কার্যকরী হচ্ছে, এটা বসানোর পরে কী কী সুবিধা পাচ্ছে, এই বিষয়গুলি জানার জন্য, আপনাদেরকে জানানোর জন্য। এলাকার ভিতরে আমার মনে হয় আপনি প্রথম এই এই প্রকল্পটা নিছেন। এটা বসাইছে কতদিন হলো আপনি এখানে? এটা বসাইছে দুই মাসে হয়েছে, কিন্তু আমি আচ্ছা আর ব্যবহার করতে শুরু করছেন কবে থেকে? পনেরো দিন থেকে। আচ্ছা, তাহলে আমরা এইটাই জানার জন্য আসছি যে আপনি এইটা বসানোর পরে বা ব্যবহারের পরে আপনার কি সুবিধা পাচ্ছেন, এটা আমাদের দর্শকদের জানানোর জন্যই আজকে মূলত আপনার এখানে আসা, আপনার সাথে কথা বলা। তো আমি জানতে চাচ্ছি এই এই সবুজ শক্তির এই প্রকল্পটা, এই বায়োগ্যাস প্রকল্পটা, এটা কত টাকা দাম এটার? এটা 50,600 টাকা দিয়ে। 50,600 টাকা হলো এটার দাম, তাই না? আচ্ছা, তাহলে এই বায়োগ্যাস এই এই প্রকল্পটা বসানোর আগে আপনি আপনার রান্নাবাড়া বা আপনার ফ্যামিলির রান্নাবাড়াটা কিভাবে কি দিয়ে করতেন আপনি? এটা বসানোর আগে মাটির চুলায় লাকড়ি দিয়ে ইউজ করতেন? লাকড়ি দিয়ে। আর আর সাথে সাথে আপনার সিলিন্ডার গ্যাসও কি ইউজ করতেন? হ্যাঁ, সিলিন্ডার গ্যাস। সেক্ষেত্রে আপনার লাকড়ি এবং সিলিন্ডার গ্যাস এটা সহ আপনার আনুমানিক প্রতি মাসে কত টাকা জ্বালানি বাবদ খরচ হইতো আপনার? 1500-2000। তো এটা মনে করেন যে একটা ফ্যামিলি, সাধারণত 5-7 জন লোকের যে ফ্যামিলি, তাতে লাড়কি এবং গ্যাস দিয়ে রান্না করলে তাতে দেখা যায় যে 1,000-1500 টাকা চলে যায় খরচ, তাই না? আচ্ছা, তাহলে এইটা আপনি বসানোর পরে এখান থেকে আপনি যে গ্যাস পাচ্ছেন তাতে কি আপনার ওই লাড়কির খরচটা কি এখন লাগতেছে? না না না, আমার গোবরে রান্না হয়ে যেতেছে। গোবর থেকে যে গ্যাস পাচ্ছেন এটা দিয়ে হয়ে যাচ্ছে? আর আপনি কি আলাদা করে কি সিলিন্ডার গ্যাস কিনতে হচ্ছে আপনাকে? না 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 না, কিনতে হচ্ছে না। না, তাহলে আপনার ফ্যামিলি মেম্বার কয়জন? আমার ফ্যামিলি মেম্বার 8 জন। 8 জন আপনার ফ্যামিলি মেম্বার, তাই না? তো এই আপনার 8 জনের ফ্যামিলি মেম্বারে দেখা যাচ্ছে আপনি এইখান থেকে যে গ্যাস পান তা দিয়ে আপনার রান্নাবাড়ার কাজ চলে যায়। হ্যাঁ হ্যাঁ, এটাই বলতে যাচ্ছেন। আচ্ছা, তাহলে এইটাকে আপনি আপনার কয়টা গরু আছে? আমার 5টা আছে। 5টা গরু। 5টা গরুর থেকে আপনি যে গোবর পান পুরোটাই কি এখানে ইউজ করতে হয়? না, কতটুকু পরিমাণ গোবর এখানে দিতে হয় প্রতিদিন? প্রতিদিন 60 কেজি গোবর, 60 কেজি পানি। আচ্ছা, তাহলে প্রতিদিন আপনি 60 কেজি গোবর একটা চারির ভিতর নিয়ে, আমরা যেটা দেখলাম, এই 60 কেজি গোবরটাকে নেন, নিয়ে আবার 60 লিটার পানি দেন, এর সাথে 60 লিটার পানি দিয়ে এটা মিক্স করে তরল করে এটার ভিতর ঢেলে দেন, তাই না? প্রতিদিন দিতে হয়। আচ্ছা, সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে লাড়কি দিয়ে রান্না বা রান্নার কী কী অসুবিধা আগে ফেস করতো আপনার পরিবার যখন আপনি কাঠ দিয়ে রান্না করতেন, বা কাঠ দিয়ে রান্না করলে, চুলায় রান্না করলে কী কী সমস্যা হয়? লাড়কি দিয়ে রান্না সমস্যা হলো ওই প্রচুর ধোঁয়া হয়। আচ্ছা, চোখ মুখ জ্বালা করে, বর্ষাকালে লাড়কি শুকানো একটা ঝামেলা, লাড়কি আনা সংগ্রহ করা ঝামেলা, আর ওই ঝামেলাগুলি তো এখন আপনাকে আর পোহাতে হচ্ছে না। এখন সকালবেলা প্রতিদিন সকালে আমার ফার্স্ট কাজ গরু ঘর পরিষ্কার করে গোবরটা আমি এটার ভিতরে ঢেলে দিই। এরপরে আর জ্বালানি নিয়ে আপনাকে আর কোনো টেনশন করতে না? এতে যে গ্যাস হয় এটা দিয়ে আপনার সারাদিনে রান্না হয়ে যায়, তাই না? জি। আচ্ছা, তাহলে আপনি কি মনে করেন যে একজন খামারি, যারা আমরা গরু, অল্প গরু, 4-5টা গরু আমরা গ্রাম অঞ্চলে পারিবারিকভাবে, পারিবারিক খামার যে যাদেরকে আছে বা পারিবারিক খামার আছে, আপনি কি মনে করেন তারা যদি এই প্রকল্পটা নেয়, বসায়, বা প্রকল্পটা তাদের খামারে বা বাড়িতে যদি বসায়, তাহলে কি তারা উপকৃত হবে? হ্যাঁ, নিঃসন্দেহে উপকৃত হবে। জ্বালানির এই সমস্যা আছে যে তারা গোবরটা শুধু শুধু ফেলে দেয়। আচ্ছা,
তাদের গোবরটা তো এখন কাজে লাগতেছে কাজে লাগতেছে এটা গ্যাসে পরিণত হচ্ছে হ্যাঁ তাহলে ওই সমস্ত খামারিদেরকে মানে যাদের তিনটা বা দুইটা তিনটা গরু আছে বাড়িতে আপনার পরামর্শ কি তাদের ব্যাপারে তারা নিঃসন্দেহে নিতার এটা আমি ইউজ করতেছি এটা সরকারি সরকারি গ্যাস আছে না তার থেকেও বেশি আগুন আপনারা তো দেখলেন আমার দেখছেন নিজের চোখে দেখছি আমার ফ্যামিলি আট জনের রান্না আরামসে হয়ে যায় হ্যাঁ এটার পাওয়ার অতিরিক্ত অনেক পাওয়ার অনেক পাওয়ার এবং বেশ ভালো আপনার প্রয়োজনের তুলনায় যে প্রয়োজনের তুলনায় যথেষ্ট আপনি গ্যাস পাচ্ছেন তাই না সো এটা আসলে খামারিদের জন্য একটা ভালো প্রকল্প বা তাদের জ্বালানি সমস্যা সমাধানের একটা ভালো একটা প্রকল্প হতে পারে তাই না তো জনি ভাই তো আপনি এই যে আমাদেরকে যে তথ্য দিলেন এই বায়োগ্যাস সম্পর্কে তো এই তথ্য আমাদের চ্যানেলের দর্শকরা দেখবে আপনারা দর্শক বন্ধুরা আপনারা যদি জনি ভাইয়ের মতো জনি ভাই আগে যে কথাগুলি বললেন যে তার আগে অনেক সমস্যা ছিল জ্বালানি ক্ষেত্রে তার লাটকি চুলা ধুমা কালি এই সমস্যাগুলি ছিল এই সমস্যা থেকে উনি কিন্তু এখন মুক্ত এই গ্যাস পেয়ে তার আপনারা যারা ক্ষুদ্র খামারে আছেন যাদের দুইটা তিনটা গরু আছে বাড়িতে তারা চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে এই ভিডিও নিচে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে চাইলে কিন্তু এই প্রকল্পটা আপনারা আপনাদের খামারে স্থাপন করতে পারেন জ্বালানির সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন বায়োগ্যাসটা নিলেন এটা আপনি খবর কোথায় পেলেন বা কে আপনাকে বায়োগ্যাস এটার খবর দিল কে আপনাকে কোথা থেকে আপনি পাইছেন আমি ইউটিউবে স্ক্রল করতেছিলাম হঠাৎ দেখলাম যে কৃষি ও কৃষক এই চ্যানেলটায় এই একটা ভিডিও দেখলাম এটা দেখলাম যে ভালোই চলতেছে পরে আমি ভিডিওটা দেখার পর আমি ওই চ্যানেলের মাধ্যমে আমি এটা করছি তারপরে যোগাযোগ করছেন আচ্ছা আপনি বলতে চাচ্ছেন যে এই প্রজেক্টটার খবর তাহলে আপনি কৃষক ইউটিউব চ্যানেলের থেকে চ্যানেলের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আপনি নিছেন এবং ফ্যামিলি মেম্বার কজন আমার ফ্যামিলি মেম্বার আটজন আচ্ছা আটজন ফ্যামিলি মেম্বারের যে রান্নাবাড়া হয় এটা সবই আপনার এখান থেকে হয় হ্যাঁ সব এখান থেকে যাক আলহামদুলিল্লাহ তো কোম্পানি আপনাকে এটা কেনার আগে এটা সম্পর্কে যে যা যে সুবিধাগুলি আপনি পাবেন বলছেন আপনি ওই সুবিধাগুলি পাচ্ছেন যেমন প্রতিদিনের রান্নার চাহিদা পূরণ হচ্ছে আপনার গোবরগুলি কাজে লাগতেছে তারপরে আপনার ওদিকে সার উৎপাদন হইতেছে এই সুবিধাগুলি আপনি পাচ্ছেন তাই না আচ্ছা তাহলে আপনি এখানে এটার দাম নিচ্ছে 50,600 টাকা কিন্তু দেখা যাচ্ছে যে আপনি কতদিনে আপনার এই টাকাটা উঠবে বলে আপনার মনে হয় জ্বালানি খরচ 3 বছরে উঠে যাবে 3 বছরে উঠে যাবে কতদিন ব্যবহার করতে পারবেন এটা লাইফ টাইম তারা বলছে 25 বছর এই 25 বছর আমি ইউজ করতে পারবো এই 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 গ্যাসটা আপনি 25 বছর পর্যন্ত এখান থেকে পাবেন তাই না তা আপনার কি মনে হয় যে 25 বছর পর্যন্ত এটা কাজ করবে 25 বছর পর্যন্ত সার্ভিস দিবে আরও বেশি করব আচ্ছা এর কারণ কি এর কারণ হচ্ছে এটা হচ্ছে একটা প্লাস্টিকের ফাইবারের একটা প্রোডাক্ট তো 25-30 বছর আমার মনে হয় না যে এটা নষ্ট হবে বা ইয়া হবে তা আমরা আশা করি যে এটা আপনি 25-30 বছরেরও বেশি ইউজ করবেন এবং আগামী দিনগুলোতে আপনার যে জ্বালানি যে সংকট বা এটা নিয়ে আপনার আর কোনো মাথা ব্যথা নেই যে জ্বালানির জন্য আগামীতে আপনার দেখা যাচ্ছে আপনার 3 বছর পর্যন্ত আপনি যদি মাসে 1,000 বা 1,500 টাকা যেটা আমরা জ্বালানিতে খরচ করি একটা ফ্যামিলিতে এই খরচ যদি আমরা আগামী 2-3 বছরটা দেখা যাচ্ছে আমাদের ওই টাকা অ্যাডজাস্ট হয়ে যাবে এরপরে আমরা যা ব্যবহার করব বা আপনি যেটা ব্যবহার করবেন এটা আপনি আশা করতেছেন যে আপনার অগ্রিম সুবিধাটা আপনি পাবেন তাই না তো যাই হোক জনি ভাই এই তথ্যগুলি আপনি যে বায়োগ্যাস ব্যবহার করতেছেন বায়োগ্যাস ব্যবহার করে যে সুবিধাগুলি পাচ্ছেন আপনি আমার চ্যানেলের আমাদের এই ইউটিউব কৃষক ইউটিউব চ্যানেলের দর্শকদেরকে জানালেন এই জন্য আপনি সময় নষ্ট করলেন আপনাকে কাজ নষ্ট করে আপনি একজন ব্যস্ত মানুষ না ভাই আপনি নষ্ট করে আপনাদের সময় দিলেন আমার দর্শকদের সময় দিলেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম